5 आज के आम्रा तुम्हादेर तलेर धारणा तुम्हादेर बोयेते जे विभिन्न घन वस्तुर छबि देवा आछे एबं शे छबिगुलो थेके छबिर जे विभिन्न अंश सेगुलो की रकम तलेर उदाहरण से सम्पर्के आम्रा धारणा करते शिखब। दो रकमेर तलेर कथा आम्रा एखाने शिखब, एकटा होच्छे समतल और एकटा होच्छे বক্রতল। আমি এখানে দুটো ছবি এঁকেছি, আমি এখানে রং দিইনি। এটা হচ্ছে একটা ব্ল্যাকবোর্ড, তোমরা ক্লাসরুমে যেটা দেখতে পাও, যার উপরে তোমরা ক্লাস লেখা লেখো কোনো কিছু জিনিস, সেই ব্ল্যাকবোর্ডের এই যে অংশটা লেখা হয় সেই অংশটা। তোমরা যদি আমরা যে অংশটায় ব্ল্যাকবোর্ডে লিখি সেই অংশটায় তোমরা যদি হাত বোলাও তাহলে কি দেখতে পাবে, একটা সমান তল, কোথাও উঁচু নিচু নেই, সমান মসৃণ একটা তল। এই ধরনের তলকে বলা হয় সমতল। তাহলে ব্ল্যাকবোর্ডের যে অংশতে লেখা হয় সেই কালো অংশটা সেটা হচ্ছে একটা সমতলের উদাহরণ। তাহলে ব্ল্যাকবোর্ড হচ্ছে সমতল, সমতল যে তলের সর্বত্র বা সব অংশটা হচ্ছে সমান, কোনো অংশ উঁচু নিচু নেই, সেই তলকে বলা হয় সমতল। এরপরে আমরা বক্রতলের উদাহরণ পড়ব। বক্রতলেরও বিভিন্ন অংশটা সমানই, কিন্তু তলটা বাঁকা। সমতলটা যেমন হচ্ছে সমান একদম, কিন্তু বক্রতলে হচ্ছে বাঁকা তল। দেখো তোমরা এখানে একটা এখানে আমি একটা ছবি এঁকেছি, দেখতে পাচ্ছ তোমরা শঙ্কু একটা, তোমরা নিশ্চয়ই শঙ্কু তোমরা দেখেছো, শঙ্কু আকারের জিনিস তোমরা দেখেছো, যেমন মোচা। মোচাকে যদি মাঝখান থেকে কেটে দেওয়া হয় তাহলে ওপর দিকটা সূচালো মতো হয় আর নিচের দিকটা গোল টাইপের হয়, এরম ছবিটার মতো অনেকটা দেখতে হয়। বা বরের টোপর যে তোমরা দেখেছো, টোপরের নিচের অংশটা যদি কাগজ দিয়ে এঁটে দাও তাহলে এরকম গোলাকৃতি একটা কাগজ দিয়ে তোমায় আঁটতে হবে। আর চারপাশটা কেমন হয়, এরকম একটা বাঁকা তল, যে তলটা এরকম একটা সমান নয়। সেটা যেমন ব্ল্যাকবোর্ডের বা ব্ল্যাকবোর্ডের যে তলটা সেটা দেখলে তোমরা সমান একদম, কিন্তু এখানে তলটা দেখো এরকম বেঁকে আছে, এটা বেঁকে আছে, সেই জন্য এটা হচ্ছে বক্রতল। তাহলে এই শঙ্কুর এই চারপাশে যে তলটা আছে সেই ওপরের দিকে সূচালো অংশের চারপাশে সেটা হচ্ছে বক্রতলের উদাহরণ। এই তলটা হচ্ছে কী তল, বক্রতল। আর এই অংশটা এটা হচ্ছে সমতল। কীভাবে আমরা যদি এই ছবিটার কথা বিবেচনা করি, তোমরা দেখতে পাচ্ছ একটা প্লেটের মধ্যে একটা কাপ রাখা হয়েছে যার মধ্যে চা রাখা আছে। সেই চায়ের ওপরই তলটা, তোমরা যখন কাপের মধ্যে চা ঢালবে দেখবে চায়ের ওপরের যে তলটা সেটা কিন্তু সমান একই লেভেলে থাকে। তাহলে চায়ের উপরিভাগের যে তলটা সেটা হচ্ছে সমতল, এটা হচ্ছে সমতল। কিন্তু কাপের গায়ে, কাপের যে গায়ে যে তলটা, অর্থাৎ কাপের গায়ে কাপের গাটা কেমন দেখতে এরকম ঘোরানো, এর গায়ে যে তলটা সেটা কেমন তল, সেটা হচ্ছে বক্রতল, এটা হচ্ছে বক্রতল। কাপটা যে প্লেটের মধ্যে রাখা আছে, প্লেটটা প্লেটেরও তোমরা যদি প্লেট বাড়িতে দেখো তাহলে দেখবে তলটা এরকম বাঁকা, এইরকম একটা ঢালু। এর ভেতর দিকটা, প্লেটের ভেতর দিকটা হচ্ছে এরকম গর্ত টাইপের আর বাইরের দিকটা হচ্ছে এরকম উঁচু টাইপের। তার মানে তুমি যে এই যে তলটা, তুমি যদি তলটার ওপরে একটা লাইন টানো তাহলে লাইনটা দেখো বাঁকা হচ্ছে। সমতলের ওপরে যদি কোনো লাইন টানো তাহলে সেটা সমান স্ট্রেট লাইন হবে, এরকম হবে। কিন্তু যদি কোনো বাঁকা তলের ওপরে লাইন টানো তাহলে লাইনটা দেখো বাঁকা হবে। আমি যদি প্লেটের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত একটা লাইন দিই, লাইন দিয়ে জুড়ি, তাহলে দেখো লাইনটা বাঁকা হলো। তার মানে প্লেটের তলটাও হচ্ছে বক্রতল। এভাবে তোমরা যদি এই ছবিটার দিকে তাকাও, দেখো এটা একটা একটা পট, একটা পাত্র যার দুটো অংশ, একটা ওপরের মুখটা, অর্থাৎ একটা হাঁড়ি টাইপের জিনিস, একটা পাত্র টাইপের জিনিস যার মুখে এই অংশটাতে একটা যদি কাপড় দিয়ে এঁটে দেওয়া হয় তাহলে দেখো এই মুখটা কিন্তু সমান। আমরা এই হাঁড়ির মুখটা একটা কাপড় দিয়ে বা টান টান করে, কাপড় বা কাগজ দিয়ে টান টান করে বেঁধে দিয়েছি। আর হাঁড়ির গাটার তলটা হচ্ছে এটা। আমরা যদি হাঁড়ির গা থেকে এই প্রান্ত থেকে এই প্রান্ত একটা লাইন দিয়ে জুড়ি তাহলে দেখো এটা বাঁকা লাইন পাচ্ছ, অর্থাৎ হাঁড়ির যে গাটা সেটা হচ্ছে একটা বক্রতলের উদাহরণ, এটা হচ্ছে বক্রতলের উদাহরণ। কিন্তু হাঁড়ির মুখটা আমরা টান টান করে কাগজ অথবা কাপড় দিয়ে বেঁধে দিয়েছি, এর মুখটা
যদি আমি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত একটা রেখা টানি তাহলে দেখে এটা একটা সরল রেখা হলো, তার মানে এই তলটা কি হলো, এই তলটা হলো সমতল। তাহলে তোমরা এই ছবিটা থেকেও কোনটা সমতল আর কোনটা বক্রতল সেই সম্পর্কে ধারণা করতে শিখলে। এবার তোমরা একটা ফুটবলের ছবি দেখতে পাচ্ছ। ফুটবলের ওপরে তুমি যদি একটা সুতো দিয়ে এক পা ঘোরাও, এটা একটা থ্রি ডাইমেনশন বা ত্রিমাত্রিক ছবি, সেই জন্য আমরা দ্বিমাত্রিকভাবে এঁকেছি বলে এটাকে বৃত্তের মতো মনে হচ্ছে। কিন্তু এটা যদি একটা গোলক হয় বা ফুটবল হয় তাহলে সেটা একটা মাটির ওপরে উঁচু হয়ে থাকে। এবার তুমি যদি ফুটবলের ওপরে একটা সুতো দিয়ে এক পা ঘোরাও, আমি এখান থেকে একটা সুতো বাঁধলাম, নিয়ে ফুটবলের গা বেয়ে এভাবে ঘুরিয়ে পেছন দিকটা এখানে দেখাতে পাচ্ছি না, সেজন্য ডটেড লাইন দিয়ে দেখালাম। এইভাবে সুতো দিয়ে যদি ঘুরিয়ে আনো তাহলে দেখো সুতোটা কেমন দেখতে হলো, সুতোটা কিন্তু একটা বক্ররেখা টাইপের দেখতে হলো। এইরকমভাবে তুমি যদি একটা সুতো ঘোরাও তাহলে সুতোটাকে দেখতে একটা বক্ররেখার মতো দেখতে হলো। সুতরাং ফুটবলের ওপরের তলটাও হচ্ছে বক্রতল। তাহলে তোমরা আজকের এই ভিডিওটা থেকে সমতল এবং বক্রতল সম্পর্কে ধারণা করতে শিখলে। তোমাদের বইতে আরও বেশ কিছু ঘনবস্তুর ছবি দেওয়া আছে, বই ছাড়াও তোমরা তোমাদের নিত্য নৈমিত্তিক বা দৈনন্দিন জীবনে চারপাশে এমন কিছু ঘনবস্তু দেখতে পাও, তাদের যে বিভিন্ন রকমের তল কোনটা সমতল, তোমাদের চোখে দেখা চারপাশে দেখা যে বিভিন্ন বস্তু সেই ঘনবস্তুগুলোর মধ্যে সেই ঘনবস্তুর কোন অংশটা সমতল কোন অংশটা বক্রতল তোমরা ছবি এঁকে সেগুলো করার চেষ্টা করো। আজকে এই পর্যন্তই থাক, আমরা পরবর্তী অংশ পরের ভিডিওতে আলোচনা করব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।